অত্যাবশ্যকীয় সামগ্রীর পরা জীবনদায়িনী ঔষধলৈ মূল্যবৃদ্ধিয়ে জোরোলা করেছে সর্বসাধারণক। এইবার বিদ্যুৎ গ্রাহকে ভরিব লাগিব নতুন নিরিখ। বিদ্যুতের নিরিখ সংশোধন করবলৈ বিদ্যুৎ কোম্পানিসমূহে জনোৱা আবেদন নাকচ করেছে বিদ্যুৎ নিয়ামক আয়োগে। বর্তমানের নিরিখর 1.2% হ্রাস করবলৈহে নির্দেশ দিছে। ইয়ার ভিত্তিত বিদ্যুতের প্রতি ইউনিটত 10-20 টকা পর্যন্ত হ্রাস পাব। কিন্তু সকল শ্রেণীর গ্রাহকর বাবে ফিক্সড চার্জ প্রতি মাহে 10 টকাকৈ বৃদ্ধিত অনুমোদন জানাইছে বিদ্যুৎ নিয়ামক আয়োগে। ইয়াকে লৈ সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। সরকারক জনসাধারণের পকেটত থাকা ধনখিনি লাগে কলে কংগ্রেস বিধায়ক দেবব্রত শইকীয়াই। বিদ্যুৎ মাচুলের ক্ষেত্র মানে ফিক্স চার্জটো বহাই দিয়া হয়েছে 10 টকা, যেটো প্রয়োজন নাছিল বলি ভাবো। যদিহে ফিক্স চার্জখিনি মানে প্রতিবারে দি থাকিব লাগিব, কিন্তু যদি বজারের ইন্ধনের যেবিলাক উপাদান এই উপাদানের মূল্য ভিত্তিত করা হলে আরো বেশি রাইজক সকাহ দিব পৰা গোল হয়। সেই গতিকে সরকারখনক যিকোনো উপায়ে রাইজর হাতত থকা পয়সাকিটা লাগে, যাতে তেওঁলোকে যেনে যিকোনো উপায়ে ধন ব্যয় করে 1 লাখ কোটি টকার 1 লাখ কোটি টকার উপরের বাজেট আমি ব্যয় করেছো বলে কব পারে। ফিক্স চার্জ প্রতি মাহে 10 টকাকৈ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করবলৈ দাবি ইউডিএফর। বিদ্যুতের বিল আপনাদের জানে মাঝে মাঝে সর্বসাধারণ রাইজক মাধ্যমের সদায় এতিয়াও ফিক্স চার্জ যেটো আছে আপনার কানেকশন যেতিয়া বিদ্যুতের লওয়া হয় তার একটা ফিক্স চার্জ মাহেকত থাকে। এই ফিক্স চার্জটা আপনাদের আরো 10 টকা বৃদ্ধি করেছে, গতি 10 টকা বহুত। ফিক্স চার্জটা বৃদ্ধি করা এই সিদ্ধান্তক আমি কন্ডেম করেছো। গতি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এই যেটো সিদ্ধান্ত তেখেতসকলে লৈছে এটা উদ্ধার করব লাগে। যদি রাইজে টাকা বেশিকৈ দিব বিচাৰে তেনেহলে বিজেপির ওচৰলৈ যাওক, যদি মূল্য হ্রাস পাত বিচাৰিছে তেনেহলে আমার ওচৰলৈ আহক কলে শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে। আকো বিজুলি বিল বহাব খুঁজছে এনেকৈ বিজেপি সরকারে অসমৰ মানুহক একদম গরম কেরাহি এখন উতলি থকা পানি এটোপার উপর অসমৰ মানুহক ডুবাই দিব খুঁজছে। বিজুলির বিল বেশিকে দিবলে মন আছে বিজেপির ওচৰলৈ যাওক, মূল্য বৃদ্ধি হ্রাস করব খুঁজেছে তেতিয়াহলে আমার ওচরলে আহক। রাইজ একটা সিদ্ধান্ত লোক যে রাইজ বিজেপির লগত থাকিব নে রাইজে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করব। ইফালে এই ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিদ্যুতের মাচুল বাড়িব বলে মই নাজানো, মোক নিয়ামক আয়োগে 10 পয়সা কমিব বলেহে কৈছে কলে মুখ্যমন্ত্রীয়ে। ইলেকট্রিসিটি কোনো বিল বাড়া নাই, ইলেকট্রিসিটি কোনো বিল নাই। মোক রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানে লক করে কৈছে, কৈছে 10 পয়সা বিল আমি কমাই দিম বলে। করবাত কিবা একটা অ্যাডজাস্টমেন্টের কারণে কিবা বাড়িলে বেলেগ কথা, কিন্তু 10 পয়সা বিল কমিছে। ব্যুরো রিপোর্ট, ডিউ 865।